শেষ মুহূর্তে গণসংযোগ পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আজ রাত 12টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার শেষ সময়, তাই প্রার্থী সমর্থক ও দলীয় নেতাকর্মীদের গণসংযোগ পথসভা প্রচার প্রচারণায় মুখরিত ছিল গোটা শহর। ফজরের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে প্রচারণার কাজ শুরু করেন প্রার্থীরা। ভোর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিরামহীন পরিশ্রম করে ভোট ও দোয়া চাচ্ছেন তারা। আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন।